গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। ভালো আছি। আর হ্যাঁ, একটা অন্য লুক সাথে একজনকে নিয়ে ঘুরছি আমি সবসময় আর কি, সেটা নিয়ে সবাই ভীষণ হইহুল্লোড় করছে। গৌরি একটু অ্যালুফ আছে সমস্ত থেকে, ও খুব খুশি, কিন্তু ওর একটা নতুন ইয়ে এসেছে মৃত্যুঞ্জয় বাবা, এবার তাকে নিয়ে বিভিন্ন রকম গৌরি ভাবছে, রুদ্রাক্ষের মালা পাচ্ছে সেখান থেকে, বিভিন্ন রকম সংকেত পাচ্ছে, তো লিঙ্ক আপ করার চেষ্টা করছে গৌরি। তো এই এখন গৌরীর মনে এটাই চলছে। ঈশানকে তো প্রচণ্ড, ঈশানকে খুঁজে পাবো মানে ঈশানকে পাওয়ারই গৌরীর ইচ্ছা আর কি, মানে কারণ যে মৃত্যুঞ্জয় বাবা আর ঈশান তাদের মধ্যে অনেক সাদৃশ্য আছে, এবং গৌরী সেটা ভাবছে যে ইনি কে, মানে ইনি তাহলে কি সেই মৃত্যুঞ্জয় মানে ঈশান না মৃত্যুঞ্জয় বাবা, সেটা নিয়েই গৌরী। কারণ বেবির জন্য মা ঈশানের ছোটোবেলাকার জামা আমাকে দিচ্ছে, সবাই মিলে খুব আদর যত্ন করছে, ফলমূল খাওয়াচ্ছে, তো এই সমস্ত হচ্ছে। চমক তো প্রচণ্ড আসতে চলেছে, কারণ এই হ্যাঁ সেটা বোঝাই যাচ্ছে, দর্শকরাও বুঝতে পারছেন সেই চমকটা কী, কারণ তারা মৃত্যুঞ্জয় বাবাকেও দেখছেন, তো তারা নিশ্চয়ই তাদের মনেও অনেক প্রশ্ন, আমাদেরও অনেক প্রশ্ন, আমরাও পুরো গল্পটা আমাদের জানানি, তো আমাদেরও অনেক প্রশ্ন, তো সমস্তটা সলভ হবে, তার জন্য তো দেখতেই হবে গৌরী। এলো মা খুব অবসেসড ছেলেই হবে, মানে ঈশানই ফিরছে তার কোলে, আর বাদ বাকিরা বলতে চাইছে তো ছেলে হোক আর মেয়ে হোক সবই তো সন্তান, সবই ঈশ্বরেরই অংশ, মানে সন্তান মানেই তো ঠাকুর আমরা মনে করি, তো সেরকমই। আর কিন্তু শ্রীমতী যে আমার মা, তিনি মন প্রাণ দিয়ে চান আমার ছেলেই হোক আর সেটা ঈশানই আমার গর্ভে ফিরবে। ওই যে 43 ডিগ্রি সেন্টিগ্রেডওয়ালা যে পার্টটা ছিল ওখান থেকে একটু রিলিফ, আমরা একটু রিলিফ আছি। রাতের দিকটা বেশ একটা আরামদায়ক পরিবেশের সৃষ্টি হয় যেটা খুব ভালো লাগে, আর এখন তাই জন্য একটু এই কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো টুকটাক, কিছু একটু তাপটা একটু কম, নাহলে সকাল থেকে সকালটা রোদের প্রচণ্ড তাপ থাকে, তারপর বৃষ্টি হলে মনটা একদম খুশি হয়ে যায়। আম আমার ফেভারিট, তো ওটা তো সবসময় থাকে। হ্যাঁ, দর্শকদের বলবো আপনারা দেখতে থাকুন গৌরী, হলো বিভিন্ন রকম টুইস্ট আসছে, প্রচুর ইন্টারেস্টিং, তো একদম চোখ সারানো যাবে না। তো প্লিজ 7:30 থেকে সোম থেকে রবি শুধুমাত্র জি বাংলায়।